কিন্তু সব অসুস্থ হাজু দিকে আপনি ছেড়ে দিতে হবে অনেক অসুস্থ আছে হাজার হাজার অসুস্থ না ওনাদের প্রশ্ন হচ্ছে সব অসুস্থতার কারণে কিন্তু ছেড়ে সব অসুস্থ তো তিনবারের প্রধানমন্ত্রী না সেই জায়গাটাতে প্রধানমন্ত্রীর কথা কি সংবিধানে বলেছে যে তিনবারের প্রধানমন্ত্রীর জন্য আইন আলাদা হবে সংবিধানে কি কোথাও লেখা আছে তিনবারের সংবিধানে বলছে সব মানুষের সমান অধিকার সব মানুষের অধিকার সমান আছে অনেক থামাবে থামাবে না জি প্রিয় দর্শক আমাদের সঙ্গে কিন্তু আপনারা যুক্ত হয়ে যান আমাদের চ্যানেল আর ফেসবুক ভেরিফাইড পেজ সেখানে কিন্তু অনুষ্ঠান চলছে ব্যাস্টার খুব আমি 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 উনাকে প্রশ্ন করতে চাই জি সম্পত্তি দেখেছি উনি এবং বিচারপতি খাইলকে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা মুক্তিযুদ্ধ ছিলাম 71 এর প্রবাসী মুক্তিযুদ্ধ ছিলাম উনি কোথায় এটা কি কোনো উনি ভারতে ছিলেন উনি ভারতে ট্রেনিং করছেন বাংলার পুরো ব্যাটলফিল্ডে ছিলেন উনি বাংলার ছিলেন না ভারতে ছিলেন না মুক্তিযুদ্ধ করেন নাই এটা তো আইন হয়েছে প্রবাসীদের জন্য যারা বিদেশে থেকে যারা আপনার প্রচারণা করেছে আইন পরিবর্তন করা হয়েছে যে যারা প্রবাসে মুক্তিযুদ্ধ করেছে তারাও মুক্তিযোদ্ধা সেইভাবে আমি এবং মাননীয় বিচারপতি খায়রুল হক সাহেব পেয়েছি এবং আরো অনেকে আরো অনেকে পেয়েছে আরো অনেকে দরখাস্ত করেছে আপনাদের খন্দকার মোশাররফ সাহেব দরখাস্ত করেছে এবং উনিও পেয়ে যাচ্ছেন এবং এবং ইসে আরেকজন আরেকজন বিএনপির নেতা আমার সাথে যে হাঙ্গামা করেছিল আপনার ইসে আফরোজ আফগান চৌধুরী বিএনপির টিপি ছিল সে পেয়েছে বুঝছেন আপনি মুক্তি ছিলেন না আপনি কোথাও বাংলারও ছিলেন না ভারতও ছিলেন না লন্ডন থেকে মুক্তি করছেন আপনাদের আপনাদের মোশাররফ সাহেব দরখাস্ত করলো কেন আপনাদের আফরোজ আফগান চৌধুরী কেন দরখাস্ত করলো আইনে বলেছে যে যারা বিদেশে মুক্তিযুদ্ধ করেছে মুক্তি সংগ্রাম করেছে তারাও মুক্তিযুদ্ধ আমি আবার বলছি ডক্টর খন্দকার মোশাররফ দরখাস্ত করেছেন একইভাবে কারণ সে আমাদের সাথে ওখানে মুক্তিযুদ্ধ করেছে আফরোজ আফগান চৌধুরী পেয়ে গেছেন বিচারপতি হওয়ার সময় আপনি বলেছেন আপনি বাংলাদেশী আমি বাংলাদেশী কখনো বলিনি আবার ব্রিটিশ দ্বৈত নাগরিকরা বিচারপতি হওয়ার যোগ্য এটা আমার বলার কোনো দরকার ছিল না আমি কেন বলবো আমি বাংলা আমি একান্ত বাংলাদেশী আমি নিশ্চয়ই বাংলাদেশী আমি বাংলাদেশী এবং ব্রিটিশ আমি বাংলাদেশি নাগরিক না অবশ্যই আমি বাংলাদেশি নাগরিক আমি দ্বৈত নাগরিক আমি ব্রিটিশ এবং বাংলাদেশি নাগরিক পার্সোনাল দেখা দিয়েছে সংবিধানে কোথাও বলেছে যে দ্বৈত নাগরিক বিচারপতি হতে পারবে না আমি 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 কখনো আমার দ্বৈত নাগরিক এটা সারা পৃথিবী জানে সবাই জানে আমি বিচারপতি হওয়ার আগে জানে প্রত্যেকেই জানে এটা এটা তো লুকানোর কিছু নেই এটা লুকাচুরি করার কিছু নেই কারণ দ্বৈত নাগরিকরা বিচারপতি হওয়ার যোগ্য সংবিধানে তো বলাই আছে নাকি দ্বৈত নাগরিকরাও পারবে তো অবশ্যই পারবে বিতর্কটা উনি আইন জানে না অশিক্ষিত মূর্খ একটা লোক কথা বলছে বিচারপতি আপনার একমাত্র এমপি হতে পারে না বিদেশি নাগরিক বিচারপতি অবশ্যই হতে পারে যদি সে বাংলাদেশি নাগরিক হয় আমি বাংলাদেশি এবং ব্রিটিশ নাগরিক আগে ছিলাম এখন যে লোকটা জানে না কিছু ইলিটারেট ম্যান অশিক্ষিত একটা লোক সাজায় স্থগিতের মেয়াদ বাড়ানো এবং ভবিষ্যতে কি হবে আমি অবশ্যই ব্রিটিশ নাগরিক এবং বাংলাদেশি নাগরিক আমরা আমাদের আলোচনা ছেড়ে আমি কোনো এটা কোনো এটা সংবিধানে কোথাও বলে না যে দ্বৈত নাগরিক বিচারপতি হতে পারবে না অশিক্ষিত লোকের সাথে কি কথা বলবো মূর্খ লোক যে সংবিধান জানে না আইন জানে না মানে
আপনি ইউ আর মেকিং পার্সোনাল অ্যাটাক, আপনার এখানে আইনের কথা বলতে আসছেন, আপনি পার্সোনাল অ্যাটাক করতেছেন, আপনি নিজে ব্যারিস্টার, আপনি নিজে আমি আপনার একজন সিনিয়র ব্যারিস্টার, আপনি আমার সাথে বেয়াদবি করছেন, আপনি 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 সংবিধান পড়েন, কোথায় লেখা আছে যে দ্বৈত নাগরিক বৈধ নাগরিক বিচারপতি হতে পারবে না? আপনি তো একটা অশিক্ষিত লোক, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি একটা মূর্খ লোক, মূর্খ লোক না হলে এই কথা বলতেন না। গো টু দ্য কনস্টিটিউশন মিস্টার খোকন, সংবিধান পড়েন, সংবিধান পড়ে দেখেন কোথায় লেখা আছে যে দ্বৈত নাগরিক বিচারপতি হতে পারবে না। এখানে 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 লুকোচুরি করার কি আছে, এখানে লুকোচুরি করার কি আছে? আচ্ছা ভাইসের খোকন আমি একটু থামাই, ভাইসের খোকন একটু থামেন, ভাইসের খোকন একটু থামেন, দয়া করে, অশিক্ষিত মূর্খ, মূর্খ যে সংবিধান জানে না। আচ্ছা আচ্ছা আপনাদের আপনাদের যেহেতু আইনে পারবে না, আমি পার্সোনাল অ্যাটাকে চাই, আমি অনুরোধ দুজন আপনাদের সাবেক এক্সামিনেশন প্রত্যেক দ্বৈত নাগরিক, দ্বৈত নাগরিক বিচারপতি হওয়ার ব্যাপারে দ্বৈত নাগরিকের কোন বাধা নেই। এটা আপনি এটা আপনি সংবিধান পড়েন মিস্টার খোকন, তারপরে বলেন, তারপরে বলেন, অশিক্ষিতর মতো কথা বলবেন না। খোকন ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? খোকন ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আইন আইন জানেন না, একটা লোক এই জন্য এখন পার্সোনাল অ্যাটাকে চলে এই জন্য পার্সোনাল অ্যাটাকে চলে আমি একটু থামাই। সংবিধানে কোথায় বলেছে যে দ্বৈত নাগরিক বিচারপতি হতে পারবে না? আপনি যদি না জেনে থাকেন, আপনি 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 একটা মূর্খ, আপনি তো সেখানে মিনি ক্যাবিং করতেন, মিনি ক্যাবিং করতেন যখন আমরা ওখানে সরকারি চাকরি করতাম উচ্চ। মিনি ক্যাবিনের বাংলা কি না, যাই ট্যাক্সি চালাতো সে। আপনি আসলে কেমন উত্তরটা জানতে চান? ব্যারিস্টার খোকন আমি থামাচ্ছি আপনাকে, ব্যারিস্টার খোকন আপনি আমার কথা শুনেন, আপনি কোন উত্তরটা জানতে চান? ব্যারিস্টার খোকন আলোচনা কোথায় চলে গেছে? আলোচনা কোথায় চলে গেছে? ট্র্যাকলেস পথে আছি, আপনি কোনটা জানতে চান একটু বলেন, তাহলে আমি প্রসঙ্গ আসব। আউট ডিয়ার দেখো খালি স্পন্সর করেন আপনি, আপনি নিজে দোষ, এত দোষে বকলতে স্টেজ দেখে আপনি বানান সমালোচনা করেন। আপনি সংবিধান না জেনে কেন বললেন যে আমি আমি তো ব্রিটিশ নাগরিক, সারা পৃথিবী জানে, তাতে সো হোয়াট, সো হোয়াট, সো হোয়াট, আপনি কোথায় সংবিধানে কোথায় বলেছে যে দ্বৈত নাগরিক বিচারপতি হতে পারবে না? এখনো তো এখনো দুইজন বিচারপতি আছে হাইকোর্টে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে এখনো দুইজন বিচারপতি আছে যারা দ্বৈত নাগরিক, যারা দ্বৈত নাগরিক, একটু খুব ভালো করে জানেন। আমি আপনাকে একটু থামাচ্ছি, আচ্ছা ব্যারিস্টার খোকন, কারণ এটা কোনো রেস্ট্রিকশন নাই সংবিধানে, আপনার এটা জানা উচিত আছে ব্যারিস্টার। ব্যারিস্টার খোকন, ব্যারিস্টার খোকন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আরে উনাকে আনেন কেন, উনি পয়সা হয়ে গেছে উনার। আপনি পার্সোনাল অ্যাটাকে কেন আসলেন? আপনি আইনের কথা যেহেতু আইন জানেন না, এই জন্য পার্সোনাল অ্যাটাকে চলে আসলেন। এর আগে একটা একটা বেআইনি কথা বলেছেন, বলেছেন যে ইয়ে কি বলে শেখ হাসিনা, আর শেখ হাসিনা কোনো দিন সেন্টেন্স হয়েছে নাকি যে 401 ধারা তার জন্য অ্যাপ্লিকেবল হবে? আপনার তো এইটুকু মিনিমাম নলেজ অফ ল নাই। আপনি এখানে আসছেন, এখনো দুইজন বিচারপতি আছেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে যারা দ্বৈত নাগরিক, যারা ব্রিটিশ নাগরিক। তাদের যেহেতু আমরা যে বিষয় নিয়ে এতক্ষণ গুলো বিষোদ্গার করছি, এই বিষোদ্গারের বিষয়গুলো নিয়ে কি খালেদা জিয়ার কোনো উপকারে আসবে?